দেখবেন ছোট ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয় না, আর আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাস তৈরি হয়, বুঝলেন? বিশ্ববিদ্যার চার ছেলে, তার মধ্যে কলি সব থেকে ডেঞ্জার, অত্যাচারী, অনাচারী, ব্যবিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন কলি। ভগবান জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে, অতএব আগে থেকে সঞ্চয় শুরু করে দিয়েছিলেন, বোঝা গেল? উদ্বিত্তং। এবার নৈবিত্তং, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু দুটো চাই, আহার, নিদ্রা। গুছিয়ে সেবা করতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে, নাকি? এই দুটো একদম চাই। যাই হোক, এই ঠান্ডার মধ্যে যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এর জন্য আপনাদের একটা প্রণাম। কারণ সত্যি কথা বলতে ঠান্ডাটা আজকে জোর আছে, আর এখন কীর্তন শোনার মানসিকতা মানুষের কমে গেছে, তবে আমাদের এই দিকটা কমেছে, পশ্চিমবঙ্গে কমেছে। বাইরে চলে যাও, বাপরে বাপ, বেশি দূরে না, শিলিগুড়ি। শিলিগুড়ি এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি দুটোর সময় আমাকে আসর দিল। দাদা, দুটোর সময় আমি গাইব? দূর, আপনি রেখে দিন, আমি গান করবো না, চলে যাচ্ছি। বলছে, না, রাত্রি দুটোর সময় আপনাকে দেওয়ার কারণ আপনার জন্যই লোভ হবে। রাত্রি দুটোর সময় আসরে গিয়ে দেখছি 10-12 হাজার লোক বসে আছে, কনকনে ঠান্ডা, আবার নদীর ধারে। বাবু, কি কঠোর ভক্ত তারা, কীর্তন শোনার পাগল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন আহার, নিদ্রা। ওমা, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি খাই, কিসের জন্য খাই? না, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। দেখেননি, একদিন একাদশী করলে পরের দিনে সকালবেলা গা হাত থরথর করে, কতক্ষণে খাই, কতক্ষণে খাই। না না, এটা সত্যি না, তোমাদের হয় কিনা জানিনি, আমি আমার কথা বলছি। কারণ একাদশী তো খুব কম মানুষ করে, বেশিরভাগ সব আটাদশী করে, কেউ শ্যামা খায়, কেউ উমুক খায়, কেউ তুমুক খায়। আমার বাড়িতে বেশিরভাগই নির্জলা হয়, দু একজন ফল জল। অগ্নি পক্ক দ্রব্য চলিবে না, তাহলে নিত্য প্রয়োজন কি? আহার। এইবার আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি গুলো খাই, এগুলো দেহটাকে হিষ্টপিষ্ট করার জন্যে। এইবার বলি, দেহটা যা সাহায্যে চলছে, এই যে আমি কথা বলছি, ও হাত পা নাড়ছে, ও খোল বাজাচ্ছে, গান গাইছে, যিনি ভেতর থেকে অর্গানাইজ করছেন, তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়, বোঝা গেল? এত হরিনাম শুনছেন, হরিনাম তো এদিকে প্রায়ই হয় নাকি, এত হরিনাম শুনছেন, পরিবর্তন কিছু হয়েছে কি? ঝগড়া বন্ধ হয়ে গেছে পাড়ায়, মারামারি কমে গেছে, কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে? হয়নি, বরঞ্চ যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে কি হবে হরিনাম শুনে? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপ্তরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারি ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঠো করা বিষ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবিত্তং, নিত্য প্রয়োজন কি? যেমন খাওয়া আর ঘুমের প্রয়োজন,
তেমনি আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, ভেতরে আত্মারামকে সুস্থ রাখার জন্যে, যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখলেন মহাপ্রভুর আদেশ। কি লিখলেন? নিত্য আমাদের হরিনামামৃত সেবনের প্রয়োজন। কিন্তু হরিনাম খাবো কি করে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া। ও প্রভু কি নাম গাইব? ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র, ষোলো নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র গো, যাইয়া জপ হইয়া স্বতন্ত্র। প্রভু নিয়ম কি আছে? নিয়ম খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে মানে নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধারস। কেউ শুনলো কে কি বললো, তবে জোরে গাইলে লাভ বেশি, আস্তে গাইলে লাভ কম। জোরে গাইলে কি লাভ? আপনার বাড়িতে টিকটিকি গিরগিটি মাছি মশা আরশোলা মাকড়সা এরা আছে না, এরা নামটা শুনবে, এরা উদ্ধার হবে, এদের তিল তিল পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। জোরে করলে এটা লাভ, আবার জোরে করলে একটা ঝামেলাও আছে, পাশের বাড়ি থেকে খগেনের বাপ চিৎকার শুরু করবে, গণেশ তোর মাকে নাচি নিয়ে যাও পাগলা হয়ে গেছে। আপনি জোরে নাম করতে পারবেন না বাড়িতে, বলবো পাগলা হয়ে গেছে, এটা কলিযুগ না, মিলিয়ে নেবেন। তাহলে নৈবিত্বং, বাকি আছে কি? বিত্তং, বৃত্তি মানে কর্ম, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, বাবা যেখানে সেখানে নয়, কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়েছি, যে ভারতে মানুষ হবার জন্যে দেবতারাও সাধনা করে। কেন ভারতে কি আছে? ভারতবর্ষ হচ্ছে অমৃতের খনি, যেখানে প্রেম ভক্তি পাওয়া যায়, যেখানে সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতে আমার জন্ম হলো, আমরা ধন্য। কেন ধন্য? আমরা ভারতবাসী তাই আমরা ধন্য। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমরা ভারতবাসী। কিসের জন্য বুক ফুলিয়ে বলবো? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম জীবনে? সারা জীবন শুধু সংসার সংসার। কি করলাম জীবনে? সংসার সংসার করি মিছে গেল কাল, সংসার সংসার করি মিছে গেল কাল, কামনা ঘটিল কিছু হইল জঞ্জাল, কামনা ঘটিল কিছু হইল জঞ্জাল, বড় ঘর বড় বাড়ি যার যত আশা, বড় ঘর বড় বাড়ি যার যত আশা, রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা, ওগো রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করব? আমি যে ভারতে মানুষ হলাম কি করব? কি গো, আমার উচিতটা কি? আমি কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? কি করলে আমি কোনো ধামে গিয়ে জন্মাতে পারবো? আরে ধামের কুকুর হতে পারলেও লাভ আছে, কে পুষ্টিশ্ব প্রসাদ ফেলবে না, প্রসাদটা পাবো তো। ধামের ঘাস হয়ে জন্মালেও লাভ আছে, তাই না? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি করলে
তবে আমি পরজন্মে একটা ভালো জায়গা পাব। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বললে খারাপ লাগবে তো? একটা পশুর নৈতিক চরিত্র জ্ঞান থাকে, একটা মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। কিরকম দেখবেন আপনি, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও দু ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, এই চাননিতে এত পাঁচফোড়ন দিয়েছে না, তার মানে কি ওর দাঁতে ফাঁক ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও এবার শুরু করল। কিন্তু একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া হয়ে গিয়ে যেটুকু বাঁচবে ওই উচ্ছিষ্টটা ওকে দিয়ে দিন, ও রাত্রি ১২টা বাজলেও আপনার বাড়ি পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই। ও জানে তো, মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরজন্মে শোধ করতে হয়, অতএব আগে থেকে শোধ করে দেবে। আপনি প্রমাণ নেবেন কুকুরের নৈতিক চরিত্র, রাত্রি ১২টার সময় ফিরবেন, ওর জানা নামটা খালি ডেকে দেবেন, লালু, ব্যাস, ও এসে হাজির। বলতে পারবে না, পা চাটবে, লেজ নাড়াবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না, মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া বাড়া, মনে আর মানে বড় বড় সেই নয় নয়, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, হরি 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 হরি, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে মানুষের পরিচয় তাবাতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটমৃত যাবৎ কিঞ্চিত না ভাষাতে, তাই তো? হ্যাঁ, মূর্খ ব্যক্তিকে এখন ট্রেনের মধ্যে উঠে দেখবেন অনেক মূর্খ ব্যক্তির হাতেও ইংলিশ পেপার। হ্যাঁ, ও ইংলিশ পেপারটা কিনেছে কিসের জন্য? ছবি দেখবে। আপনি বলবেন বাবা এটা পড়তো, কখন ধরা পড়বে? ও কথা বললেই ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষাতে, ও ভাষা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ, অথচ ইংলিশ পেপার নিয়েছে। এই হলো কলিকাল। কলিকালে এগুলো ঘটবে, শাস্ত্র বলছে, আমি নয়, আমি বলছি না। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি বলছি না, আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। ওই যে করছে তাকে জিজ্ঞেস করুন কত জ্বালা কত যন্ত্রণা সয়ে তবে লাগাচ্ছে, জেনে নিন, আমি দূর থেকে বলে দিচ্ছি। এ পথে পদে পদে বাধারে, পদে পদে বাধারে, যেমন ঠেকে গেল রাধারে, পদে পদে বাধারে, গোবিন্দ ভজনের পথে গেল মাথারে, আই ঔর হরি গেল মাথারে, থেকে গেল মাথারে, পথে পথে বাধারে, প্রত্যেকটা পদে পদে বাধা, প্রত্যেকটা পদে। আমি বলছি নি আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, সেও দেখবেন আপনি যদি হঠাৎ করে
একদিন তিলক করা শুরু করেন গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো? আর বলিস নি রে, নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না, দেখবেন এটা। এই যে হরিনাম হচ্ছে এ সমালোচনা হয়, আপনি হয়তো জানেন না, আপনি গুরুদেব মানুষ তো খেয়াল রাখেন না, সমালোচনা হবে। আরে ও কি করে করবে, ওর তো সব এই ব্যাপার, কত ইনকাম জানিস? কারণ কদিন আগে আমার বাড়ির অনুষ্ঠান হলো তো, এ সমালোচনা হবে। ওই জন্যে রাধারানী বিদগ্ধ মাধব নাটকে একটি সুন্দর কথা রাধারানী বলছে, সখীরে লোকের মন্দ পুষ্প চন্দন আমি অলঙ্কার পরেছি গায়, ওরা যে যা বলে বলুক মোকে তাতে কি ভাই আসে যা, তাতে কি ভাই আসে যা, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমি সব সপেছি কৃষ্ণ পায়, ওরা যে যা বলে বলুক মোকে তাতে কি ভাই আসে যা, তাতে কি ভাই আসে যা। এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি সুখী, নালে একটু রূঢ় ভাষা বলবো, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে, হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কোনো দিকে তাকায় না। এ কৃষ্ণ ভজনের পথটাও তোমাকে ওইভাবে ধরতে হবে, যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চা চা, তাহলে আর কোনো ঝামেলা না। তাহলে কিং কর্তব্য মিমুড়ো, আমার কর্তব্যটা কি হবে, চব্বিশ ঘন্টায় চব্বিশ বার ভগবানকে স্মরণ করতে হবে, একজন হাত তুলে বলুন তো সম্ভব? তাহলে আমি কাল থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেব। চব্বিশ ঘন্টায় চব্বিশ বার ভগবানকে ডাকা যায় নাকি, তাহলে খাবে কখন ঘুমাবে কখন, তাই না? সম্ভব নয়, বললে চব্বিশ না পারলে বারো, বারো বার হবে ভগবানকে ডাক, সত্যি বলছো বারো বার ডাকতে পারবে? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী, বসে বসে মালা নিচ্ছে, চালবারন্ত লক্ষ্মীকান্ত, চালবারন্ত লক্ষ্মীকান্ত, ডাকার সময় কো, ডাকার সময় কো। তাহলে একটা পয়েন্ট কাটলো, ভোরবেলা সেরে নেব, ভোরবেলা যখন সবাই ঘুমাবে ভোরবেলা সেরে নেব, ভাবি ভোরের বেলায় উঠে আমি করব তোমার স্তব, করব তোমার স্তব, ভোরবেলা সেরে নেওয়া যাবে না, সবাই ঘুমাবে আমি কাজ সেরে নেব, দেখি খোকা উঠে খিদের চোটে বাধায় কলরা, ওগো বাধায় কলরা, আবার সেই রসেতে গিন্নি উঠে, সেই রসেতে গিন্নি উঠে, ডাকার সময় কো, গুরু ডাকার সময় কো, কেউ থাকবে না, দুপুর বেলা নদীর ঘাটে গিয়ে তোমাকে ডেকে নেব, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব, করব তোমার স্তব, ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে
দাঁড়াই এসে গো দাঁড়াই এসে তাদের বদন প্রাণে নয়ন গেল ও তাদের বদন প্রাণে নয়ন গেল তোমার ডাকায় আমার হলো আর কো গুরু বলো তো ডাকার সময় কো তাহলে চব্বিশ ঘন্টায় বারো বার হবে সম্ভব নয় ছবার তারও পারা মুশকিল যা চাপ আর কলি কাল বাবা সকাল হলেই পাঁচশো হাজার চাই তাহলে হবে না তো তিনবার এটা চেষ্টা করলে হয়তো হতে পারে কারণ তিনটে টাইম ওষুধ তো খেতেই হয় বিগারে কে তিনটে টাইম হবে না তিনটে টাইম চেষ্টা করলে করা যাবে পারবে না হবে যদি বলো করবো তাহলে বলবো যদি বলো করতেই পারবো না তাহলে বলার দরকার নেই সময় নষ্ট করে লাভ তিনটে টাইম ভগবানকে তোমাকে ডাকতে হবে আর না ডাকলে ঘোর বিপাক তৈরি থাকো ঘোর বিপাক দু হাজার আটশো নরক কুণ্ড আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য ঘোর বিপাক সাবধান তাহলে তিনটে টাইম ডাকা যাবে কি তিন টাইম হবে কোনো চাপ নেই যে আমাকে স্নান করতে হবে কাপড় ছাড়তে হবে হ্যাঁ আসন পেতে বসতে হবে কোনো চাপ নেই তিনটে টাইম ভগবানকে যখন খুশি ডেকে নেবে কোন কোন তিন টাইম ভালো করে বুঝে নাও কখন শুরু করবে মধ্যাহ্নকাল অর্থাৎ যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন যারা বাড়িতে পূজা করেন হাত তুলুন তো দেখি কারা বাড়িতে ঠাকুরকে পুজো করেন বাড়িতে পূজা করেন সবাই বাহ ভালো খুব ভালো কাজ তাহলে তিনটে কথা খুব মন দিয়ে শুনে নিন তিনটে পাপ কাজ করবেন না কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না এটা বলছি হরিভক্তি বিলাস থেকে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ কোনো সময় কোনো ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না দুই আর তিন নম্বরটা না বলাই ভালো অনেকে রেগে যাবে হয়তো বলবো কি এই সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না এদিকে হয় না এই তিনটে পাপ কাজ করলে আপনাকে সাত জন্ম নরক রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে মনে থাকবে তাহলে ফুলটা কখন দেবেন ভগবানকে যখন টাটকা ফুটে থাকবে তখন ফুলটা ভগবানকে দিয়ে দিন এবার মানবের দিক থেকে বিচার করুন এই যে কুড়ি বসে আছে এখন গোবিন্দ ভজন করতে পারবে না আর যেটা একবারে ফুটে ঝরে গেছে বাঁক ধরে গেছে ও আর ভজন করতে পারবে না তাহলে কখন ডাকবে ভগবানকে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন প্রশ্ন করবে না কেন বুড়ো বয়সে হবে না প্রত্যেকটা মানব জাতি শুধু নয় ঈশ্বরের দেবতারও প্রত্যেকের জীবনে দশটা করে দশা আসবে লাল সৌদ বেগ জগ জাখিন তাঙ্গ জড়ি মাঙ্গতা বৈরাগ্য মিয়াদি রস গুলমাদ মহামিতুন্দ সোম দসা মহামি তুম দশম দশা লালসার উদ্বেগ যৌবনকাল যখন লালসার উদ্বেগ এবার যখনই যৌবনে পা দিলাম বাবা মা বিবাহ দিয়ে দিল ব্যাস জড়িয়ে বললাম যাগো যা কিনতাং জড়ি মাঙ্গা থা যত দিন যাচ্ছে খালি জড়াচ্ছি কিরকম এই দেখেন যখন যৌবন তখন এক মন বুড়ো বয়সে কেন হবে না বললাম শুনে নিন যখন যৌবন এক মন এক মন সমান কত কেজি চল্লিশ না আপনাদের দিয়ে কত ওজন চল্লিশ কেজি এবার মন তো ডিভাইড হচ্ছে ভাগ হচ্ছে না স্ত্রী মানে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী না তাহলে অর্ধেকটা মন দিতে হবে তো রইল কত কুড়ি এইবার যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো তো শ্বশুরি সকাল হলেই বাজারের ব্যাগ হাতে চল এক ঝামেলা কিসের আশায় বিয়ে করেছিলে পুত্রং কিয়তে ভার্যা
পুত্র লাভের আশায় বিয়ে করে, তাই তো? পুত্র কি করবে বললে, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন, পুত্র পিণ্ড না দিলে বাবা মা উদ্ধার হতে পারবে না। কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝা গেল? তাহলে একটা ছেলে হলো, তাকে দিলাম দশ, হাতে আছে কত, শুরু হলো জীবনের লস। দেখো হিসাব করে, আরে আশাই তো জগৎ। ছেলে বড় হয়েছে মানে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিযুগে হবে না। হবে তোমাদের দিকে হলেও হতে পারে। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গোজাতা, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। সে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছাড়া দিল রে, অমঙ্গলটা বিদায় গল। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। প্রত্যেকটা পদে পদে ভগবান শিক্ষা দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তবু মানুষ ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম পাঁচ, বুড়ো বয়সে আর ভজন হবে? মন কত আছে? পাঁচ। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট, ভজন হয়ে গেল। এবার একটা নাদনি হয়েছে আর ভজন, হায় হায়। ও দাদু, দাদু আসন পেতে বসেছে ভগবানকে ডাকবে, আর নাদনি পিছন দিক দিয়ে এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল দাদু দোল, ভজন হয়ে গেল। নাদনি হলো, তাকে দিলাম তিন। এই দেখো ঠাকুমা, মন্দিরে ঠাকুমা রাজভোগ দিয়েছে গোপালকে, দরজা বন্ধ করে বাইরে এসে হরিনাম করছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হলে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার। হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, হয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরি নাম বিলয় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলাম সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁধে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁধে প্রভু জীবের লাগিয়া। এখন ঠাকুমা তো কীর্তনে বিভোর, নাতি পাশ দিয়ে ঢুকে গিয়ে একটা রাজভোগ ভেঙে ভেঙে বসে, এ তো মেরে দিয়ে চলে গেছে বেরিয়ে। খানিকক্ষণ পরে ঠাকুমা এবার হাততালি দিয়ে দরজা খুলেছে, রাজভোগের আধখানা নাই, ছড়িয়ে পড়ে আছে। ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে, গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। আর ভজন হবে কি গো বলো? নাদনিকে দিলাম তিন, হাতে আছে কত? দুই। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলেই ঠাকুরের মন্দিরে গিয়ে কাঁদন, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও ভগবান। বলনি কি? বলনি মাঝে মাঝে? এই জ্বালার পাচ্ছি নি ভগবান, আমাকে রেহাই দাও ভগবান, আমাকে তুলে নাও। তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, নাদ জামাইয়ের কাঁধে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে।
ভজন সাধন হলো না রে, 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 লিখেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, লিখেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না হরি, লিখেলি আর চলে গেলি, লিখেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, জয় রাধে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন টাইম? যৌবনকাল মানে চব্বিশ ঘন্টা যৌবন কোনটা? তোমার নয়, চব্বিশ ঘন্টার যৌবন কোনটা? দুপুরবেলা, মধ্যাহ্নকাল। দেখেননি মধ্যাহ্নকাল চিত্রলীলা মহাপ্রভুর আছে না? কি গো মধ্যাহ্নকালে কোন লীলা? মা যদি নহি পুন বসনে আবৃত তনু কহতহি পূজব সুর। দিনের মাঝখানে ভজন করতে বলছে। তাহলে দিনের মাঝখান মানে দুপুরবেলা? এমন কিচ্ছু চাপ নেই, আমি বলে দিচ্ছি, যদি করতে পারেন এক মাসের রেজাল্ট পাবেন। ভাতের থালাটা নিয়ে বসবেন, ওই যারা বেশিরভাগ তো মুখ দেখে মনে হচ্ছে সব গঙ্গা ফল খাওয়ালো পার্টি, হ্যাঁ, ওই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কিচ্ছু করতে হবে না, কোনো নিয়ম নেই। কি বলে প্রণাম করবেন? জয় জনার্দন, ভজনে চ জনার্দনম, ঔষধে চিন্তায় বিষ্ণু, ভজনে চ জনার্দনম, সৈন্যে পদ্মনাভং চ বিবাহে চ ভজবতি, যুদ্ধে চক্র ধরন দেবং প্রভাসে দিবিক্রমং নারায়ণ তনুদ্যকে সিদ্ধদ্রোমিয় সঙ্গমে, দুঃস্বপ্নে সরগোবিন্দম, সঙ্কটে মধুসূদনম, জলমধ্যে বরাহং চ পর্বতে রঘুনন্দনম, গমনে বামনম চৈব সর্বকার্যে সুমাধব, এতানি ষোড়শামানি পাতুকৃতয় যৎপটে, সর্বপাপ বিনিমুক্তা বিষ্ণু লোকং সগচ্ছতি, বিষ্ণু লোকং সগচ্ছতি। এত মনে রাখতে পারবেন না, তিনটে কাজ করবেন। ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কি বলে? ভোজনে চা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসছি, তুমি সাক্ষী রইলে। কি উপকার হবে? তিনটে উপকার আপনি পাবেন, লিখে নিন। কি কি তিনটে উপকার পাবেন? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। একটা সময় অনেক ফ্যামিলিতে অন্যের খুব কষ্ট গেছে, ওই বয়স্ক যারা বাবারা আছে জিজ্ঞেস করুন, গেছে না বাবা? প্রচুর কষ্ট, অন্যের জন্যে হাহাকার করতে হয়েছে। আপনি এখন থেকে ওটা শুরু করুন, যত জন্ম মানব কুলে জন্মাবেন অন্যের কোনোদিন কষ্ট হবে না, সংগীতা বলছে। দু নম্বর কি উপকার পাবেন? খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি বাই চান্স খেতে খেতে মৃত্যু হয়ে যায়, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই দেখবেন ডিস্টার্ব করবে। ওকে আমার দিকে একবার ঘুরি দাও, বসে পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল তিনটে উপকার। দ্বিতীয়বার কখন ডাকবেন কোনো চাপ নেই, সংসারের সব কাজ শেষ, আমাদের একটা জায়গায় সবাইকে যেতে হবে রাত্রে। কোথায়? বিছানায়। পূর্ব দিকে মুখ করে বসুন, বিছানায় শোবার আগে শুধু একটা প্রণাম করে নিন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভং চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর না খোলে তো তোমার চরণে একটু জায়গা দিও। যদি চোখ খোলে সকাল, আর না খুললে পরকাল, কাল একটা আপনি পেয়ে গেলেন, কোনো চিন্তা নেই। তিন নম্বর, তিন নম্বরটা একটু কঠিন আছে, যেমন কঠিন আছে লাভ আছে। একদম ভোরবেলা উঠবেন, কোনো চাপ নেই, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পাঁচজনকে মায়েরা স্মরণ করে প্রণাম করবেন, আর বাবারা চারজনকে স্মরণ করে প্রণাম করবেন। কি লাভ হবে? আগে লাভগুলো বলি। যাদের সংসারে স্বামী স্ত্রী মিল নেই, খিটির মিটির চলে, তিনটে মাস করে আমাকে ফোন লাগান। হাসছো কেন?
মামনির মায়ের হাসি দেখো, এই দেখো, তার মানে ওদের সংসারে একটু খিটির মিটির হয়। জয় রাধে। তিনটে মাস আপনি করুক করে আমাকে ফোনটা লাগান যে দাদা কাজ হচ্ছে না, একদম ওয়ারেন্টি নয়, 100% গ্যারেন্টি। যেসব সংসারে আয় আছে কিন্তু উন্নতি নেই, ছমাস করুন আপনি, ছেলে মেয়ে অবাধ্য 9 মাস করুন। শুধু তাই নয়, সব থেকে যে দুটো বড় উপকার আপনি পাবেন, যদি আপনার কোনো গ্রহের ফেরা থাকে 1 বছর করলে গ্রহ ফেরা কেটে যায়। তার চেয়ে লাভ আর বলবো, প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হয়, সঙ্গীতা বলছে, যদি কেউ করতে পারে ভোরবেলায় কাজ, কিচ্ছু না, কোথাও যেতেও হবে না। এই শোনো বৌমারা, যদি শাশুড়ির সঙ্গে ঝগড়াও থাকে তাহলেও করা যাবে, তোমাকে তো কাছে যেতে হচ্ছে না, তুমি তো দূর থেকে প্রণাম করবে। কিভাবে করবে? প্রথম প্রণামটা কাকে করবে? আস্তে ছোট করো, পৃথিব্যাং সন্নরূপে না, আচ্ছা বাংলায় বলি নাকি, পৃথিবী তোমায় প্রণাম, কোনো চাপ আছে? ও পৃথিবী তোমায় প্রণাম। 1 নম্বর শেষ। আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম, কেন ঘুমালে তো মরা, ঘুম ভাঙলে জাগবে, আর যদি না ঘুম ভাঙে হরিব, মরে যায় না ঘুমালে, একই সিস্টেম, যেমন ঘুমিয়ে গেছে ওই রকম একদিন ঘুমিয়ে যাবে আর জাগবেন না। মৃত্যুটা এমন কোনো ব্যাপার নয়, যেমন ঘুমিয়ে থাকেন, যদি কেউ ডাকে তবে জাগেন তো, এ আর কেউ ডাকলেও জাগবেন না, মানে সেন্টার আর খুলবে না, অফ। হরি বল, হ্যাঁ গো, সেন্টার অফ হয়ে যায় এরকম ভাবে? না না, সেন্টার চালু থাকে, ব্যাটারিটা খুলে নেয়, বুঝলে না, তোমার ব্যাটারি আবার এক জায়গায় চলে গেছে, দেহ থাকবে না, আপনি তো জীবনে মরবেন না, আপনি সেই প্রাণবাবু, প্রাণবাবুই রয়ে যাবে, প্রাণবাবু ঠিক একই থাকবে, কি চেঞ্জ হবে? ঘর চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, কুল চেঞ্জ হবে, বংশ চেঞ্জ হবে, পরিবর্তন ঘটবে, এগুলো ভেতরের যে মাল আত্মারাম সে কিন্তু একই থাকবে, এটা বুঝতে হবে, তাহলে মৃত্যুটা খুব সহজ মনে হবে, একটু মৃত্যুর পরে রহস্য গন্ধটা পড়বেন, খুব সহজ মনে হবে, কিচ্ছু নয়, দেখবেন আপনি হাসতে হাসতে মরতে পারবেন, মৃত্যুর পরে রহস্য যদি গন্ধটা আপনি ভালো করে পড়ে নেন, কি করলে আপনি হাসতে হাসতে মরে যেতে পারবেন এটাও পড়ে নেবেন, গ্রন্থে খুব সুন্দর ব্যাখ্যা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দ্বিতীয় প্রণামটা কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্ত বট রাখবেন, দ্বিতীয় প্রণামটা করবে ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ সকালে আবার তোমার চরণ দর্শন হলো। তিন, গুরুদেবের উদ্দেশ্যে, যারা গুরুকরণ করেননি তারা গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবে, বোঝা গেল? কারণ গুরুর গুরুত্বটা একটু বুঝবেন, আশ্রয় সনাতন গোস্বামী সাকর মল্লিক থেকে তিনি সনাতন গোস্বামী হলেন, তার নিজে হাতের লেখা শ্রী গুরু বন্দনা পড়েছেন তো আপনারা, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধর, গুরু ছাড়া আপনাকে কেউ বলা বোঝাতে পারবে না কৃষ্ণকে কিভাবে পাওয়া যাবে, আপনি যতই ভজন দেখেন না, আস্তে বট গাছের তলায় পাখিতে দেখবেন ফল খেয়ে খেয়ে পুরো ভর্তি করে দেয় না, কোনো বট গাছের তলায় দেখেছেন একটা চারা জন্মাতে, পাখিতে খাবে উদ্গার করে মানে বমি করে, যেখানে ফেলবে টালির চালে, ঘরের ছাদে, পাতকুয়োর ভেতর, যেখানে ফেলবে সেখানেই জন্মাবে। অতএব শ্রী গুরু মুখাত গিন্নাথ মন্ত্র শুদ্ধ না হলে নয়, এটা বুঝতে হবে। যেমন রামকৃষ্ণ ঠাকুর একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই দক্ষিণেশ্বরে মন্দিরের বারান্দায় বসে আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, তা এমাত্র সময় হঠাৎ গিরিশকে ডাকছে, গিরিশ এই শালাটাকে নিয়ে যা কারবার না, এদিকে
ঠাকুর দেখো তুমি এই সময় নিয়ে অসময় নিয়ে আমাকে সালা সালা করবে না, লোকজন থাকে না। ও গিরিশ, শালা বললে তুই রেগে যাস? হ্যাঁ তা রাগ হবে না। তুই কোন শালাকে চিনিস বলতো? কেন গিরিশ বলছে সব শালার বানান তো এক, তালবস্য একার লয়াকার। তার ভাই শালা, হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, সব শালার বানানি তো এক, তালবস্য একার লয়াকার। ঠাকুর বলে ও গিরিশ আর দুটো শালা আছে তাদের চিনিস? গিরিশ বলে না, তারা কারা জানিস? কারা ঠাকুর? এই দেখ বানানটা আমি বলি, দন্তের সয়াকার লয়াকার শালা, হবে না? বলে হ্যাঁ হবে, ওটাও তো শালা। ঠাকুর ওটা কে? বলে সা মানে দেহ, লা মানে আল্হাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী, যার দেহের আধার কৃপা হয়েছে সে হলো ওই শালা, যেটা রামকৃষ্ণ ঠাকুর সবাইকে বলতেন শালা। আর এক শালা আছে, সেটা আসরে না বলাই ভালো, বলবো? কেউ রাগ করবে না তো? তারা কারা? গোবিন্দের খুব প্রিয়জন। তারা কারা গো? মালা জপে শালায়া কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে ভাই, মালা জপে শালায়ার কর জপে ভাই, মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। তাহলে বুঝে নেওয়া গেল তিন শালা, তুই কোন শালাকে চিনিস? যা কেন ডাকলে তাই বলো। বলে হ্যারে জলে আওয়াজ হচ্ছে, নৌকা কি ঠেকে গেছে? নৌকা ঠেকে গেছে, মাঝিরা সব খেতে গেছে, আর ওই মাঝিদের ছেলেগুলো নৌকা নিয়ে এমাথা ওমাথা করছে। ঠাকুর বলছে গিরিশ আধ ঘন্টা দাঁড়িয়ে দেখ কেউ ঘাটে ঠেকাতে পারছে কিনা। আধ ঘন্টা পরে গিরিশ ঘোষ এসছে, ঠাকুর জিজ্ঞেস করলেন কিরে কি দেখলি? বলে ঠাকুর এ মাতা আর ও মাতা ঘাটে কেউ ভিড়তে পারছে না। বুঝলি না, এই জন্যে গুরুর প্রয়োজন, গুরু ছাড়া ঘাটে ভেড়ানো যাবে না, ঘাটে ভেড়াতে গেলে গুরুর প্রয়োজন, এটা বুঝতে হবে আগে। এটা মাথায় রাখলেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্তে সনাতন গোস্বামীর নির্দেশ, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, আর যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। তো আমরা কোথায় চালাক জানেন তো? আমিও সেখানে তাল মিলিয়ে দিই। হ্যাঁ রে, আমি দীক্ষা নিয়েছি বটে, কিন্তু ঠিকঠাক ও গুরুদেব ঠিক না। সবাই বলেছিল এই আসতে, সবাই বলেছিল মন্ত্র নে তুই, মন্ত্র নিলেই তোর উন্নতি হবে। দুষ শালা, মন্ত্র নেওয়ার পর থেকে ভিখারির হাল হয়ে যাচ্ছে, কি গুরুদেব কি মন্ত্র দিল কে জানে। ও ভাই শোনো, এই কথাটাই রঘুনাথ দাস বলেছিল সনাতন গোস্বামীকে, কি মন্ত্র দিলে গোসাই, কি বা তার গুণ, কিছুই বুঝলাম না। সনাতন গোস্বামী বললে রঘুনাথ শোনো, সব ঠিক আছে, আমরা দোষ দিই না, কি গুরুদেব কি মন্ত্র দিল? গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, তোমার জমিটা শুকনো হয়ে গেছে, তোমার জমিতে জল নাই, জমিতে সার নাই, জমিতে লাঙল দে আমি মন্ত্র দিলেই কি গাছ বেরিয়ে যাবে? রাধারানী বলছে সখীরে প্রেম কো অঙ্কুর জাত এত ভেলো, না ভেলো যুগল পলাশা। প্রেম অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল, কেন? আমার জমিতে জল ছিল না। বোঝা গেল কি গুরুদেব কি মন্ত্র দিল? জমিতে জল নাই, সার নাই, অঙ্কুর হবে বাবা? ও তো শুকনো হয়ে যাবে। তাহলে মন্ত্র ঠিক আছে, গুরুদেবও ঠিক আছে, তোমার জমি ঠিক নাই। সত্যি কথা বলুন না, আমরা গুরুদেবের কাছে কখন যাই? একবারে ছোটবেলায় যাই কি বুড়ো বয়সে যাই? গুরুদেব কৃপা করুন, গুরুদেব দেখলো জাগে এসেছে কৃপা করুন, মন্ত্র দিয়ে দিল, সমালোচনা শুরু, কি গুরুদেব কি মন্ত্র দিল, কাজ হচ্ছে, হরি বল হরি বল। অতএব জমি তোমার শুকনো হয়ে গেছে, যদি কৃপা পেতে চাও, শুকনো জমি আবাদ হবে না? আরে বর্তমানে তো শ্যালো টিউবওয়েল পাম্প আছে,
জল দিয়ে বাজার থেকে সার কিনে নিয়ে এলেই ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। কলিযুগে বৈজ্ঞানিক চাষিকে বললে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো, শুকনো জমি আবাদ করতে, যদি প্রেমের ফসল ফলাতে চাও হরি, প্রেমের ফসল ফলাতে চাও শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। সুবিধেবাদী, কিরকম সুবিধেবাদী জানেন? আমরা খুঁজে খুঁজে দেখি কোন গুরুদেব একটু বেশ সহজ। গুরুদেব আমাকে কি নিরামিষ খেতে হবে? না না, তোর মন যা চাইবে তাই খাবি, জন্মের কি লাগিয়ে দিবি? এইরকম সব গুরুদেব এখন, তোর মন যা চাইবে তাই খাবি। গুরুদেব একাদশীতে কি করব? পারলে করবি না পারলে না, এই শোন, সধবাদের একা একা একাদশী করতে বলে না, গ্রাম বাংলায় বলে এই কথাগুলো, সধবাদের একা একা একাদশী করতে নেই তাহলে স্বামী মরে যায়। হ্যাঁ, সেদিন এক জায়গায় কীর্তনে গিয়ে শুনছি, সেখানে পণ্ডিত সমাজ বসেছে আমার কীর্তন শুনতে, সেই পণ্ডিতরা বলেছে সধবাদের একা একা একাদশী করা যাবে না, তাহলে স্বামীর পরমায়ু কমে যাবে। আমি বলছি আপনাদের মধ্যে কে বলেছেন একটু আমাকে একটু বলুন, কোন গ্রন্থে লেখা আছে? যদিও বয়স আমার অনেক কম, কিন্তু সত্যি কথা বলতে আমার আজ সাত পুরুষ ধরে কীর্তন, দাদুর দাদু থেকে কীর্তন শুরু হয়েছে আমার ফ্যামিলিতে। এখনো আমার কাছে যে মহাভারত আছে বললে বড় কথা, এক টাকা পঁচিশ পয়সা দাম, বুঝতে পারছেন কোন সময়ের গ্রন্থ? মানে বংশ পরাক্রমিক তো চলছে, গ্রন্থ কেউ নষ্ট করেনি, সব রাখা আছে। আর আপনারা আশীর্বাদ করবেন যেন সৎসঙ্গ করতে পারি সবসময়। সৎসঙ্গ কোথায়? না, গ্রন্থের সঙ্গ হলো সৎসঙ্গ, দিন রাত গ্রন্থের সঙ্গ করে যান, আপনার কিচ্ছু দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কেউ মুখ খুলছে না এখন পণ্ডিত সমাজ, আমি যদি দু একটা বেফাস কথা বলে ফেলি অপমান করা হবে, আর অমানেন মানদেন, অমানিকেও মান দিতে হবে। আমি বললাম যাই হোক একটু গ্রন্থটা পড়বেন, সাত থেকে সত্তর পর্যন্ত যে কেউ একাদশী করবে এতে কোনো বাধা নাই, যে কেউ একা একা করবে। তাই এরকম সুবিধেবাদী কিছু গুরুদেবের সন্ধান, সুবিধেবাদী কিছু শিষ্য আছে, তারা খোঁজে কোন গুরুদেবের কাছে গেলে আমি গুছিয়ে মোটামুটি চব্বচস্য লেজ্জ পেয় করে খাবো। এখন বৈষ্ণব গুরু যে ধরুন দশম সংস্কারের বৈষ্ণব যদি গুরুদেব হয়, সে তো আগেই বলবে আগে নিরামিষ খা তারপর আসবি, সে গুরুদেবের শিষ্য কিন্তু কমে যাবে, সে শিষ্য কমবে, কমবে না? নিতাই গৌর হরি বল। অতএব ছেড়ে দিন, জন্মটা বিফলে কাটিয়ে লাভ নেই, তাহলে প্রথম স্মরণ দ্বিতীয় স্মরণ হলো, তৃতীয় কাকে স্মরণ করবেন? শ্রী গুরু মহারাজ। চতুর্থ স্মরণ, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তী সূর্যদেবং বনস্পতি। পাঁচ নম্বর, ওটা বাবাদের নেই, বাবাদের চারটে, মায়েদের পাঁচটা, তাও কোন মায়েদের? সধবা নারীদের। এই বিদ্ধাঙ্গুলি দিয়ে সিটির সিঁদুরটাকে স্পর্শ করুন, বলুন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন এক দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আর কিছু করতে হবে? এবার সময় পেলেই নাম। মায়েদের একটা সময় খুব ভালো আছে, সকালে যখন ঘর মুছবেন মন প্রাণ দিয়ে নাম করবেন, যদি অপরাধ নাম হয় নব্বই দিনের রেজাল্ট, নব্বইটা দিন। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জন্য শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন বললাম?
তিন মাস 90 দিন যদি কাজ হয় কন্টিনিউ খাবেন, যদি কাজ না হয় বন্ধ করে আমাকে ফোন লাগাবেন, একদম গ্যারান্টি। আসতে যদি আপনি মন প্রাণ দিয়ে 3 মাস এই সকালবেলা হরিনাম করেন, মন প্রাণ দিয়ে, দেখবেন 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যদি বলো বাবা তুমি এতখানি জোর দিয়ে বলছো কি করে, তাহলে সত্যিটা বলি শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট। আমার মা যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, আজ 20 বছর বেঁচে আছে। শুধু তাই নয়, 90 আপ বয়স, এখনো রন্ধন করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ দিতে পারে। তবে ওষুধ একটাই, প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। যদি নাম অপরাধ না হয় আপনি 3 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, কাউকে কিছু বলার দরকার নেই, আপনি নিজেই গুনগুন করে করবেন। তবে নাম অপরাধ না হয়, নাম অপরাধ হয়ে যায়, অপরাধ হয়ে গেলে সারা লাইফ করলেও কাজ পাবেন না। অপরাধটা কি করে হয়? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। তাই খুকি উঠে পড়, পড়তে যাবি তো, জাগিয়া গাও গোরা। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। নাম অপরাধ হয়ে যাচ্ছে, এই যে নামের মাঝখানে আন কথা এসে যাচ্ছে না, এই অপরাধটা হয়ে যাচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, আন কথা বলবো না, আন কথাটা বাদ দিয়ে দিলাম, তাতেও অপরাধ হয় কি করে দেখুন। প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। এদিকে বলছে জাগিয়া লওগোরার নাম রে, আর এদিকে হাতে ধরে আছে ডেড বডি ফেলবে। এই নাম অপরাধ যদি হয়ে যায়, মুখে নাম করছেন কিন্তু হাতে একটা ডেড বডি ফেলে দিলেন, কি হল? সারাদিন নাম করলে ওই ডেড বডি ঋণ আশ্রোধ করতে পারবেন। এইটা মাথায় রাখতে হবে, কোন রূপ যদি অপরাধ না হয় আপনি 3 মাসে রেজাল্ট পেয়ে যাবেন। প্রমাণ নেবেন? 2 সেকেন্ড চোখটা বন্ধ করুন, হাতটা তুলুন। নিতাই গৌর হরি বল। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোরা নাম রে। সবাই গান। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে। গৌরাঙ্গ কি ভেতরটা ঠান্ডা হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি নাগরি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলে ছোট দোঢুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি, বাপরে, শিরোমণি মানে সবার ওপরে, শিরোমণি মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে ছিল জানেন না? না,
আচ্ছা, দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? এটা দানি কাকে বলবো? দানি লোকটা খুব দানি বলি না, এটা ভুল বলি। যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, আর যিনি দান করেন তিনি হলেন দাতা। বোঝা গেল কি? যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দাতা, দানি। আর যিনি দান করেন তিনি হলেন দাতা। তাহলে সত্যযুগে বড় দাতা কে ছিল? কে বলবে? সত্যযুগ বড় দাতা কে? ধরিয়া বামনরু ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য অগ ভগবান। ধরিয়া বামনরু মিটাইলে বলি সত্যযুগে বড় দাতা তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। আস্তে ত্রেতা যুগে বড় দাতা, তেতা যুগে হবে না? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা রীরবে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা এটা পারবেন কর্ণ মহারাজ। বাহ! কিন্তু সত্য তেতা দাপরে ভগবান জেঁচে গেছে ছদ্মবেশ ধারণ করে দান চাইতে, কলিযুগের ভগবান এসেছে দান দিতে। মজাটা এইখানে, মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সাধিল যাচি গিয়া দারে দারে। স্নান করে এসে স্ত্রীকেও বলতে হয় দুটো ভাত দাও তো খিদে লেগেছে, বলতেন না আগে থেকে বেড়ে দেয় কি গো? ওমায়রা সকাল হলেই টাকার বান্ডিল দিয়ে দেয় না, চাইতে হয়, এই নাও বান্ডিল রেখে গেলাম। বলে পাঁচবার চাইলে ছবারের বাদ দেয়, যদিও দেয় যদি এক হাজার চাই পাঁচশো দিয়ে, বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে একমাত্র পাওয়া যায় চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে, যাচি দেয়াল প্রেমধর। তাহলে না চাইলেও দেয়, সে হলো কে? চৈতন্য মহাপ্রভু। চলুন এই প্রসঙ্গে একটা গান শোনাই নাকি বিশ্বকবি, ধৈর্য আছে তো? সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে গিলে আসে হাতে দিবসে সে ধান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাইলে যারে পাওয়া, না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। ওই বাবা বসে আছে পিছন দিকে, অনেক বয়স,
এই যে বাবা আছে ভালো বয়স, ওই এক বাবা আছে, এদের ভালো বয়স হয়েছে কিন্তু প্রায় ষাটের উপর তো, সত্তরে গায়ে নাকি। বাড়িতে কিন্তু বাড়ির লোক বারণ করেছে, তুমি যেও নেই ঠান্ডার মধ্যে, ও তো শুনবে না, হাম কমলি কো ছোড়ে গা, তা কমলি হামকো ছোড়ে গা নেই, এই হলো হরিনাম। তুমি বেশি না, মন প্রাণ দিয়ে একটা সপ্তাহ হরিনাম ভালো করে শোনো, ব্যাস নেশা লেগে যাবে, ত্যাগিলে আসে হাতে। তুমি ছাড়তে চাইলে কি হবে, ও খোলে চাঁদিটা কানে বাজলেই তোমাকে টেনে নিয়ে চলে আসবে, তাই না বাবা? কি গো, হাম কমলি কো ছোড়ে গা, তা কমলি হামকো ছোড়ে গা নেই, কিরকম জানো? এই একটি লোক দিন রাত হরিনাম করে, তা পাড়ার ছেলেরা বলছে ও দাদু তুমি হরিকে এত ডাকছো এই ঠান্ডার মধ্যে, তুমি কষ্ট পাচ্ছ, তা এক কাজ করতে পারো নি, তোমার হরিকে বলতে পারো নি একটা কম্বল দিতে? তা বেচারি মনের দুঃখে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই কর্তালটা গাছের তলায় রেখে বলছে দেখি নদী তো সত্য, তা ভগবানকে বলি নদীতে আমাকে একটা কম্বল পাঠাতে, ভগবান আমায় একটা কম্বল দাও, ভগবান দিন রাত তোমার নাম করি একটা, ও মা চোখ খুলে দেখে একটা সত্যি কম্বলের পুডলি ভেসে যাচ্ছে, একদম কালো কম্বল, ব্যাস এত পাটি ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে গিয়ে কম্বলটাকে ধরেছে, আর কম্বলটা অনেকদিন পরে মানুষ দেখেছে, সেও মানুষটাকে পাঁজা করে ধরেছে, চোখ খুলে দেখছে মাল তো কম্বল নয় ভল্লু, কালো রঙের ভল্লু, তখন ও করছে কি ওই ছড় ছড়, এবার ভল্লুকটা তো জলের মধ্যে মানুষ পেয়েছে, মানে সেও তো আড়ায় উঠতে চায়, সে কি আর ছাড়বে, হাম কমলি কো ছোড়ে গা, তো কমলি হামকো ছোড়ে গা নেই, আমি ছাড়তে চাইলে কি হবে, তুমি যদি হরির প্রেম সমুদ্রে একবার ঝাঁপ দিয়ে দাও, তুমি হরিনাম ছাড়তে চাইলে কি হবে, হরিনাম তোমায় জীবনে ও ছাড়বে না, এই হলো হরিনামের মহিমা। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা কোনটা, যৌবনকাল, যৌবনে কিন্তু হরির ধারে যায়নি মন্দিরের পা, এইটাই দুঃখ, হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে গেলেও ভগবানকে একটা ভালো করে প্রণাম করে না, বিশ্বাস করু সত্যি বলছি, কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানরা তাদের জুম্মা বার হলে শুক্রবার যে যে অবস্থায় যেখানে থাকুক সেখানেই নেমাজ পড়ছে, তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আঁধারো রাতে, রাত্রিবেলা যখন জ্বালা, বৌমার গালাগালি ছেলের ভাত গালাগালি, মন্দির দেখলেই চোখে ভগবান আমাকে একটু দয়া করো ঠাকুর, একটু কৃপা করবো ঠাকুর, তখন তো আর হরিবল বেরোচ্ছে না, হবিবল হবিবল করবে। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি, তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানে, ও মায়েরা সংসারটাকে মনে করবে কারাগার, কারাগার মানে জেলখানা, দেখবে জেলে আসামি যদি ভালো কাজ করে না তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, এটা জানো তো, সংসারটাকে কারাগার মনে করবে, আর কারাগার মনে করে সব সময় কারায় কারায় লবে তারি মানি, কি লাভ হবে, কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে কুসুম ফুটবে, কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম প্রস্ফুটিত হবে। এইবার বলি, বাগানে যদি ভালো ফুল ফোটে ভ্রমণকে নিমন্ত্রণ করতে হয়, ও তো এমনি চলে আসে, তোমার হৃদয়ের উদ্যানে যেদিন ভক্তির কুসুম প্রস্ফুটিত হবে তোমাকে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ জেচে তোমার হৃদয়ের বৃন্দাবনে অবগাহাই গৌর হরি তারি লাগি কত ফেলেছি সুজ বিনা বাদিনী শত
দল দলে ডুবেছে সে টল মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির অরুণ আলোকে ভাতিছ নয়ন প্রতি সখী না চাইলে যাই গৌর হরি না চাইলে যারে পাওয়া সখী না চাইলে যারে পাওয়া দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ আতুর অবধি সবারে মিলায় কাউকে বাকি দিলেন না জড়ো মানে যে বোবা অন্ধ যে চোখে দেখতে পায় না অতুর যে খোঁড়া অবধি কাউকে বাদ অবধি মানে বোঝেন তো কালা কালা কাউকে বাদ দিলেন না সবাইকে হরিনাম ওগো সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল গো ওগো সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল গো বলি করমদ করমদ সেতে মন ভোগ না ছুটিল ছুটিল গো।